আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন ব্লগ। তো আজকে আমি এটা জাস্ট ব্লগ না, আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। তো সেটা হচ্ছে আজকে আমি ছোট মাছ দিয়ে, মলা মাছ দিয়ে ছোট কি বলে কলা পাতায় এটা চচ্চড়ি করেছি। সেটা কিভাবে করে, এটাকে অনেক জায়গায় অনেক রকমের নাম বলে, যেমন নোয়াখালীতে এটা মরিচ খোলা নামে বিখ্যাত। তো এই যে ছোট মাছগুলো, এগুলো এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখেন একদম তাজা মাছ, কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে এই মাছগুলো জালে আটকা পড়ছে। তো এই মাছগুলোকে এখন আমি কেটে নেব। দেখেন এই প্রত্যেকটা মাছের ভিতরে ডিম আছে, ডিমওয়ালা মাছগুলো, আর দেখতেও খুব সুন্দর লাগতেছে মাছগুলো। এই মাছ কলা পাতায় না দিয়ে এমনিতেও খাওয়া যায়, কিন্তু কলা পাতায় দিলে স্বাদটা একটু অন্যরকম হয়। দেখেন আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, এবারে আমি পরিষ্কার পানি দিয়ে আরও একটু ধুয়ে নেব। এই মাছগুলো সাধারণত খাওয়া হয় না, কারণ এগুলো কাটতে অনেক সময় লাগে, সময়ের অভাবে এটা কাটাও হয় না, আনাও হয় না, খাওয়াও হয় না। তো আজকে মাছগুলো তাজা ছিল একদম, তো ভাবলাম যে আজকে এগুলো খাবো আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমার সাথেই থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো দেখুন, আমার সাথেই থাকুন। দেখেন মাছগুলো আমি আগেই লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরেও একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এরপরও অনেকক্ষণ আমি লবণ মাখিয়ে রাখছিলাম, এখন একটু হালকা ময়লা ময়লা বের হচ্ছে। তো এই মাছটা অনেক ধোয়া লাগে, ধুইতে হয় প্রচুর পরিমাণ, ধোয়ার পরে একদম যখন পরিষ্কার পানি বের হয় তখন এটা পরিষ্কার হয়ে যায়। এই যে দেখেন আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, পরিষ্কারও হয়ে গেছে, এবার রান্না করার পালা। তো আমি রান্না করব, মা কলা পাতা আনতে গেছে, কলা পাতা নিয়ে আসছে, ততক্ষণে আমি মাছগুলো কেটে নিয়েছিলাম। এই যে কলা পাতা, কলা পাতা আনার ভিডিওটা আমি করতে পারি নাই, কারণ দুপুরবেলা গ্রামে অনেক রান্নাবান্না করা হয়, আর ভিডিও করলে সাধারণত অনেকেই বলে যে না বউ ভিডিও করতেছে। এগুলো আসলে ইউটিউবে যারা ভিডিও আপলোড করেন বা ভিডিও করেন তারা জানেন যে ভিডিও করতে কতটা কষ্ট হয়। তো আমি নতুন শুরু করেছি, এখন পর্যন্ত বাড়ির কেউ তেমন জানেও না যে আমার একটা ইউটিউব চ্যানেল আমি নতুন করে চালু করছি। তো এই জন্য আমি ওইভাবে ভিডিও করতে পারি না, যতটুকু করি নিজেরটা নিজেই করতে হয়, আমার ওরকম কোনো ক্যামেরাম্যানও নাই। তো এই যে আমি হলুদ, মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি বেশি করে দিয়ে দিচ্ছি, আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এভাবে কলা পাতায় এই মাছটা রান্না করতে প্রচুর ঝাল দিতে হবে, তো আর কাঁচা মরিচটা তো অবশ্যই দিতে হবে, কাঁচা মরিচ না দিলে এই মাছটার বা এই রান্নাটার আসল ফ্লেভারটা আসবে না বা আসল স্বাদটাও পাওয়া যাবে না। তো আমি গুঁড়ো মরিচও দিয়ে দিয়েছি, গুঁড়ো মরিচও দিয়ে দিয়েছি, আর সাথে কয়েকটা কাঁচা মরিচও আমি মাঝখান দিয়ে চিরে দিয়ে দিয়েছি। তো এটাকে সব মশলা, হলুদ গুঁড়ো, মরিচগুলো, সব মশলা যাবতীয় যা দেওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা যত ভালো করে মাখানো হবে ততই ভালো হবে, আর এটা মাখানোর সময় দেখবেন একটা খুব সুন্দর ঘ্রাণ আসতেছে, এই ঘ্রাণটা শুনলি কি বলে প্রাণটা জুড়িয়ে যায় বা খাওয়ার লোভ লেগে যায় এরকমের। তো আমি মাখিয়ে কলা পাতা, মা একটু আগুনে চুলার উপরে প্রথম দিয়ে কলা পাতাটাকে শেক দিয়ে নেওয়া হয়েছে, গরম গরম করে নেওয়া হয়েছে। তো কলা পাতার উপরে দিয়ে তেল দিয়ে আবার একটু মাখিয়ে নেছি, এটাকে ভালো করে একটু মেখে নেবেন। এই যে তেল দিয়ে আমি মেখে নিচ্ছি, মেখে নেওয়ার কারণে এখন একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে।
একটু হলুদটা কম দেখা যাচ্ছিল, তাই আমি আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়াটাও আর একটু দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা বা বাটা মশলাটাও ব্যবহার করা যায়, কিন্তু আমি আজকে কাঁচা কুচি করা মশলাগুলো, মানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি করেই দিয়েছি, বাটি নাই। আর বাটা দিলে ভালো হয়, এটা আপনার একটু গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়। এভাবে কুচি করে গুঁড়ো মাছে দিলেই আমার কাছে ভালো লাগে, তাই আমি কুচি করেই দিয়েছি। এবারে সব মাছগুলো, মাখানো মাছগুলো আমি এক জায়গায় খুব ভালো করে একটু মেলে মেলে দিচ্ছি। এবার চাপা দিয়ে বরফটাকে চারপাশ দিয়ে ভাঁজ করে এটাকে আপনার এটাকে আমি বাঁধবো না, অনেকেই বাঁধেন তো এটাকে বাঁধার প্রয়োজন নাই। এর উপরে আরও একটা বরফ দিয়ে চাপা দিয়ে ভালো করে এই যে ভাঁজ করে, মা ভাঁজ করে দিচ্ছে, আমি আমার হাত অলরেডি জ্বলছিল। তো হয়ে গেছে, একটি পুরনো কড়াইয়ে বা খোলায় পুরনো পাতিলে এটাকে বসিয়ে দেওয়া হয়েছিল। তো দেখেন অনেকক্ষণ পরে এক পাশ হয়ে গেছে, এক পাশ হওয়ার পরে উল্টে আর এক পাশ উল্টে দিয়েছি, আর এক পাশে এভাবে সুন্দর দাগ লেগে গেছে আর খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তো এবার উল্টে আর এক পাশ দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে চুলার উপরে রেখে দিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা একদম একদম লো থাকবে। তো এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। তো রান্না করা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল, খেতেও সুন্দর হয়েছিল। তো আমি রান্না করার পরে কবুতরগুলোকে একটু খাবার দিয়ে গোসল করতে গেছিলাম, এটা হচ্ছে কবুতরগুলোকে খাবার দিয়েছি তখনকার ভিডিও। এখন যেহেতু বৃষ্টির সিজন তো কবুতরগুলোকে এখানেই খাবার দিতে হয়, নিচে দেওয়া যায় না, নিচে কাদা হয়ে গেছে উঠানে। তো যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ যারা দেখেন বা যারা ভিডিও বানান তারা জানেন যে ভিডিও বানাতে আসলে অনেক ঝামেলা পোহাতে হয়। তো কষ্ট করেই ভিডিওটা বানাতে হয়, লাইক দিলে বা কমেন্ট করে জানালে আর একটু উৎসাহিত হব।